আবারও বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান। দোকানে খাদ্যের গুণগত মান বজায় রাখতে সদর মহকুমা শাসকের নির্দেশে শনিবার বিকেলে খাদ্য দপ্তরের আধিকারিকরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলী বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করে। তার পাশাপাশি রেস্টুরেন্ট এবং হোটেলে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে। এই অভিযানে খাদ্য দপ্তরের আধিকারিকরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলী বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালাতে গিয়ে প্যাকেট জাতীয় রুটি সহ ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু বোতল মেয়াদ উত্তীর্ণ দেখতে পায় এবং তা বাজেয়াপ্ত করা হয়। খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, রাজধানী আগরতলা শহর সহ শহরের আশপাশের বাজারগুলিতে যেখানেই তারা এই ধরনের অভিযানে যান, সেখানেই এই ধরনের মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে। তাই খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, শনিবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলী বাজারে যেসব দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী এবং বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে, সেসব দোকানের মালিকের বিরুদ্ধে তারা সদর মহকুমা শাসক কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাবে এবং সদর মহকুমা শাসক আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করবেন। এদিন তারা জানিয়েছেন, সদর মহকুমার অন্তর্গত ভিন্ন বাজারগুলিতে এভাবে রুটিন মাফিক অভিযান চালানো হবে। আজকে সদর মহকুমা শাসকের নির্দেশে আমাদের এনফোর্সমেন্ট টিম আজকে আমরা বাজারঘাট থেকে সূর্যমণি নগর কাছে দিয়ে আমরা বিভিন্ন দোকান পরিদর্শন করেছি। পরিদর্শনকালে আমাদের ইউনিভার্সিটি সংলগ্ন কিছু দোকানে আমরা প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিস্কিট ইত্যাদি আমরা উদ্ধার করেছি। তাছাড়া হোটেল থেকে দোকানের সিলিন্ডার উদ্ধার করেছি। আমরা বিভিন্ন দোকান পরিদর্শনকালে দেখতাম কোল্ড ড্রিঙ্কসের যে ফ্রিজিং চার্জ এক্সট্রা 5 টাকা সেটা কন্টিনিউ সেটা নিচ্ছে, আমরা সেটা দরকার করছি। আর আমরা মূলত এই যে অভিযান সেটা জনগণকে সতর্ক করার এই আমাদের লক্ষ্য। এর আগেও আমরা জানেন আমরা আশ্রমশ্রমণী সংলগ্ন একটা দোকানে আমরা ভিজিট করেছি, প্রচুর আমরা এক্সপায়ারি বোর্ড পেয়েছিলাম। আজকে তাদের আইনি নোটিশ দেওয়া হয়েছিলো, হেয়ারিং করেছি। মাননীয় মহকুমা শাসক ওনাকে 5,000 টাকা জরিমানা করেছে, উনি নিউজ দেখা দিয়েছেন। এই ধরনের কাজ যদি করে কনজিউমার আইন মোতাবেক যা সাজা হবে উনি মাথা গেঁথে নেবেন। তো আজকে মাননীয় মহকুমা শাসকের নির্দেশে এলাকা আমরা পরিদর্শন করেছি, যা যা অসঙ্গতি পেয়েছি সবগুলি আমরা মহকুমা শাসকের নজরে নেব, আইন মোতাবেক যা করা উনি করবেন। কী ব্যবস্থা নেওয়া হবে এইগুলি আমরা যে কোল্ড ড্রিঙ্কসগুলি মেয়াদোত্তীর্ণ এগুলি আমরা সিজ করেছি, আমরা মহকুমা শাসকের কাছে রিপোর্ট দেবো, আইন অনুসারে যা বিধান সেটাই হবে। এখন পর্যন্ত কতটা ফাইন হয়েছে এবং কিছুদিন আগে আমরা যেটা করলাম আশ্রমশ্রমণীকে ওটা আজকে হেয়ারিং হয়েছে, তাকে আমরা 5,000 টাকা ফাইন করেছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।